নেহরু নন, দেশের সব প্রধানমন্ত্রীর কাজকেই স্বীকৃতি দিতে চায় মোদী সরকার। সেই লক্ষ্যে নেহরু মিউজিয়ামের পাশেই তৈরি হয়ে গিয়েছে পিএম মিউজিয়াম। আগামী 14 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিউজিয়ামটির উদ্বোধন করবেন। মঙ্গলবার বিজেপি সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছেন, এনডিএ সরকার সব প্রাক্তন প্রধানমন্ত্রীর কাজকেই স্বীকৃতি দেয়। 14 জন প্রধানমন্ত্রী সম্পর্কে তথ্য থাকবে প্রধানমন্ত্রী সংগ্রহশালায়। এই সংগ্রহশালা ঘুরে দেখার জন্য বিজেপির সব সাংসদকে অনুরোধ করেছেন মোদী। 14 এপ্রিল বিআর আম্বেদকরের জন্মদিন, সেদিন এই পিএম সংগ্রহশালার পাশাপাশি আম্বেদকরকে নিয়েও একটি সংগ্রহশালা তৈরি করেছে মোদী সরকার। মোদী এদিন আম্বেদকর সংগ্রহশালাতেও যেতে অনুরোধ করেন বিজেপি বিধায়কদের। বস্তুত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জীবন, তার অবদান, এসব নিয়ে নেহরুর বাসভবনে একটি মিউজিয়াম আছে। তার পাশেই অন্যান্য সব প্রধানমন্ত্রীর অবদান নিয়ে একটি সংগ্রহশালা তৈরি হয়েছে। 270 কোটি টাকার এই প্রকল্পটির কাজ 2018 সালে শুরু হয়েছিল। 2020 সালের অক্টোবর মাসে এই সংগ্রহশালাটির কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বারবার কেন্দ্র সিদ্ধান্ত বদলানোর কাজ শেষ হতে এতদিন সময় লেগে যায়। ঘটনা হল, একটা সময় শোনা যাচ্ছিল নেহরু মিউজিয়ামকেই নাম বদলে পিএম সংগ্রহশালা করা হতে পারে, তবে সূত্রের খবর তেমন কিছু হচ্ছে না। নেহরু মিউজিয়াম আগের মতোই থাকছে, পাশে তৈরি হচ্ছে পিএম সংগ্রহশালা। মোদীর দাবি, এনডিএ সরকারই প্রথম সরকার যারা আগের সব প্রধানমন্ত্রীর কাজকে স্বীকৃতি দিচ্ছে। বস্তুত মোদী ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক কারণে বারবার কংগ্রেসকে আক্রমণ করেন। 70 বছরে কংগ্রেস কি করেছে প্রশ্ন তুলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে, কিন্তু এবার তিনি নিজেই যেভাবে সব প্রধানমন্ত্রীর কাজকে স্বীকৃতি দিতে উদ্যোগী হলেন সেটা চমকপ্রদ।